আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি অনিক, ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মাহবুব বলছি। আজকে বন্ধুরা আমরা যে ভিডিও আপলোড করব, অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনিং সেন্টার তার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আজকে ভিডিওটা আপলোড করা, যে আমাদের ট্রেনিং সেন্টারে আমরা কোন কোন প্রসেসগুলো ওয়েল্ডিং ট্রেনিং করানো হচ্ছে আমাদের এখানে, এবং কী ধরনের মানসম্পন্ন করে আমরা ওয়েল্ডিং আমাদের স্টুডেন্টগুলোকে গ্রোথ করছি। আর পাশাপাশি আমাদের যে সেকশনগুলো আছে, ইলেকট্রিক্যাল এবং ফেব্রিকেশন উইথ পাইপিং সেকশন এবং যে আমরা যে কাটিং সেকশন, সব মিলিয়ে আজকে আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে অবগত করব। তো আসুন প্রথমেই আমরা দেখি যে আমাদের প্রথমত আমরা যে FCAW ওয়েল্ডিং করি, আমরা যে মেশিনগুলোতে কাজ করি, আমাদের যে মালিকটা থেকে আগত আমরা যে ওম মেশিন, আমরা এই ওম মেশিনে আমরা অলরেডি FCAW ওয়েল্ডিং করাই। তার মধ্যে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে, এখানে চায়না মেশিন আছে আমাদের, কেয়ার যে মেশিন, এগুলো মোটামুটি বেশ ভালো 350 MPA-এর মেশিনগুলো। তো এখানে ফ্লাক্সোর ওয়েল্ডিং করাই। তারপরে আছে রিল্যান্ড কোম্পানি, এটা 500 MPA-এর। তো এই মোটামুটি আমাদের যে MIG এবং FCAW, যে FCAW প্লাস কোড আর ওয়েল্ডিং যেটা, এটা আমরা সাধারণত যারা একেবারে নতুন তাদেরকে প্রথমত আমরা SMAW ওয়েল্ডিং ট্রেনিং করাই, তারপর কিন্তু আমরা FCAW-টা শিখাই। কারণ এই FCAW এবং SMAW যে ওয়েল্ডিংটা, এটা যদি প্রপারলি জানতে পারে তাহলে প্রত্যেকটা দেশেই কিন্তু ভালো ভ্যালিড আছে। এক একটা ওয়েল্ডারে অনেক দাম, স্পেশালি ইউরোপে যারা আছেন তারা যদি MIG এবং FCAW ওয়েল্ডিং শিখেন তাহলে আপনারা অনেক টাকা আর্ন করতে পারবেন। তো এই জন্যই আমরা বিভিন্ন প্রসেস আমরা এখানে শিখাই। তো এই যে মিক, এই মেশিনগুলোতে কিন্তু তিন টাইপের ওয়েল্ডিং হয়, একটা হলো FCAW, আর একটা হলো MIG এবং কি GMAW, জিমাও আমরা এটাকে GMAW বলি। তিনটা ওয়েল্ডিং আমরা করে থাকি। এর মধ্যে আমাদের যে স্টুডেন্টগুলো আছে সেখানে আমরা এখানে আর্ক ওয়েল্ডিং করতেছি। আর্ক ওয়েল্ডিং আমরা ইসাবের যে মেশিনগুলো, ইসাবের যে হারমোনিয়াম মেশিন, এটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে ব্যবহার করা হয়, তো এগুলো প্রত্যেকটা মেশিন কিন্তু 600 MPA-এর, খুব সুন্দর ওয়েল্ডিং করা যায়। কারণ আপনার প্লেট ওয়েল্ডিং, পাইপ ওয়েল্ডিং সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো ফিউশন হয়, এই কারণেই আমরা চায়না মেশিন ব্যবহার করি না আর্কের ক্ষেত্রে। আমরা এগুলো আসলে হিসাব, এগুলো হলো আপনার মেড ইন সুইজারল্যান্ড মেন কোম্পানি। তো এগুলো আমরা পুরো প্যাকেজ নিয়ে আসছি, একটা প্যাকেজের মধ্যে 14টা মেশিন আছে। এই হলো আমাদের আর্ক ওয়েল্ডিং বে। আমাদের এখানে 14টা বুথ আছে, 14 জন আর কোয়েল্ডার একসাথে কাজ করতে পারবে। এমনকি এই যে মেশিনের যে ট্রান্সফর্মার, মূল যে ট্রান্সফর্মারটা, এটা থেকেই আমরা রিলিজ করি প্রত্যেকটা মেশিনে, এবং এই জন্যই কারেন্টের ভোল্টেজ আপ ডাউন হয় না, খুব সুন্দর অ্যাম্পিয়ার পাওয়া যায়। আর এই হলো আমাদের কাটিং রুম, এখানে আমরা সাধারণত স্টুডেন্টদের যেন শিখাই, স্টুডেন্টদের যে কাজটা শিখাই, সেক্ষেত্রে আমরা প্লেটের যে ভেভেল করতে হয় সেই মেশিনটা আমরা এই প্রোটোকল, এটাকে আমরা প্রোটোকল কাটিং মেশিন বলি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের স্টুডেন্টকে অবগত করি একদম প্র্যাকটিক্যালি, যে মেশিনটা কীভাবে অপারেটিং করতে হবে, কত ডিগ্রি ভেভেল করতে হবে, কি এবং কি এটা যে অপারেটিংয়ের সিস্টেমগুলো আছে সম্পূর্ণ কিন্তু আমরা তাদেরকে টিচ করি, এবং ইনশাআল্লাহ এখান থেকে কাটিংটা পর্যন্ত শিখে যেতে পারবে ফ্রি। এখানে যারা ওয়েল্ডিং শিখতে আসে কাটিংটা কিন্তু ফ্রি শিখে যেতে পারবে। আসুন আমরা যাবো TIG। আমরা যে স্টেপ ফোল্ডিংয়ের কাজ শিখাই, স্টেপ ফোল্ডিংয়ের জন্য সিঙ্গাপুর, সৌদি আরব, মানে এক কথায় বলা যায় যে সব দেশের জন্য স্টেপ ফোল্ডিং আমরা কাজ শিখিয়ে থাকি। এগুলো আমাদের ফেব্রিকেশন বে, এখানে দিক থেকে বলি আমরা যে স্টিল ফিক্সচার, আমরা সাধারণত যে ফেব্রিকেশনে আমরা যে ট্যাঙ্ক জাতীয় যে ধরনের ভেসেল, ট্যাঙ্ক এবং শিপিংয়ে শিপ, এগুলোর যে ট্রেনিং করা হয়, কাটিং, ফিটিং, ড্রয়িং, আইসোমেটিক ড্রয়িং সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এখানে ফেব্রিকেশনের কাজটা করাই। এরপরে হলো আমাদের GTAW, আমরা সাধারণত এটাকে চিনি আমরা TIG হিসাবে, তো ওয়েল্ডিং GTAW। এখানে আমরা বিভিন্ন টাইপের মেটেল ওয়েল্ডিং করে থাকি, যেমন MS, CS, SS, হ্যাঁ সব ধরনের মেটেল কিন্তু আমরা এখানে কী করি, ট্রেন করাই।
তো বেসিক্যালি আমরা এখানে যে মেশিনগুলো সম্পূর্ণ রিলেন্ডের মেশিন আমরা ব্যবহার করেছি খুবই সুন্দর মেশিনগুলো এবং ওয়েল্ডিং এ যথেষ্ট স্মল এরপরে সবচেয়ে বড় লেটেস্ট যেটা আমাদের যে ওয়েল্ডিং কেবলগুলো আমরা যে ওয়েল্ডিং যে কেবলগুলো তৈরি করছি খুব সুন্দর আমরা এখানে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না সরাসরি আমরা 45 ডিগ্রি দিয়ে আমরা 6G পজিশন রেখে দিচ্ছি চাইলে আমরা এটা এখানে 1G 2G 3G 4G সব কিছু করতে পারবো এবং কি আমরা যে বিশেষ করে ইলেকট্রিক্যাল যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল যে প্লাগগুলো আমরা ব্যবহার করছি সম্পূর্ণ সেফটি 100% সেফটি এখন আমাদের পাইপিং বে এখনো আসলে রানিংয়ে আছে আমরা আসলে এটা কমপ্লিট হয়ে যাবে দু একদিনের মধ্যে এটা আমাদের পাইপিং বে এখানে আমরা পাইপিংয়ের যত ধরনের কাজ ফিটিং থেকে শুরু করে ড্রয়িং থেকে শুরু করে সব কিছু আমরা এখানে পাইপিংয়ের কাজগুলো শেখানো হয় এরপরে আমরা সাধারণত স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট যারা আছে অনেক স্টুডেন্ট যারা বিশেষ করে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইলেকট্রিক্যাল কাজে যারা অবগত না তাদেরকেও আমরা ট্রেনিং করাই থাকি যে ইলেকট্রিক্যাল এখানে আমাদের যে আমাদের ইঞ্জিনিয়ার আছেন যে উনি খুব প্রপারলি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এবং প্রজেক্ট তৈরি করে করে উনি এখানে আমাদের ইলেকট্রিক্যাল কাজগুলো শেখানো হয় এবং আমাদের এখানে যে পাইপের যে বেন্ডিং মেশিন আমরা সিঙ্গাপুর থেকে আনছি এদিকে ব্যান্ডিং মেশিন খুব সহজে এতে ব্যান্ডিং করা যায় পাইপ 1/2 ইঞ্চি 3/4 এবং 1 ইঞ্চি পাইপ এগুলো সুন্দর প্রপারলি ব্যান্ড করা যায় বেসিকলি ইলেকট্রিক্যালের যে পাইপগুলো আছে এগুলো ব্যান্ডিং করার জন্যই এটা আনা হয়েছে এরপরে আমরা যে স্টুডেন্ট আমরা যে সাধারণত যে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করি ইলেকট্রোড উইথ প্লেট পাইপ ডিস্ট্রিবিউশন করি এবং এখান থেকে কনজামেবলগুলো আমরা ডিস্ট্রিবিউশন করি সেটা হলো আমাদের মেইন স্টোর এটা আমাদের স্টোর এখানে আমাদের স্টোর কিপার আছেন উনি আমাদের এখানে যে কোনো মাল ডিস্ট্রিবিউশন করেন আমাদের যে ক্লাসরুম আমরা সাধারণত থিওরিক্যাল ক্লাস করে রাখি সেখানে ফ্যাব্রিকেশন করাই পাইপিংয়ের ওয়েল্ডিং সব কিছু মিলিয়ে আমরা এটা ক্লাস করাই এটা আমাদের ক্লাসরুম আমরা বিশেষ করে হোয়াইট বোর্ডে সুন্দর করে আমরা ম্যাকিং করি ওদেরকে ড্রয়িং করে দেখাই দিই হ্যাঁ এবং কি ওয়েল্ডিং প্রসিজার সম্পর্কে সব কিছু মিলিয়ে আমরা প্রতিদিন থিওরিক্যাল ক্লাস করাই তো যাই হোক বন্ধুরা আমাদের অলরেডি আমাদের যে আরেকটা অফিস আমাদের অলরেডি রানিং আমাদের মেইন অফিস হচ্ছে যেখানে ডেলিগেটর এসে করবে আমাদের স্টুডেন্টদেরকে বা বিভিন্ন ওয়ার্কারদের ইন্টারভিউ নেবে এই কারণে আমরা এটা তৈরি করছি আমাদের রিসেপশন রুমও তৈরি হচ্ছে এখানে তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আশা করব যে আমাদের যে এনভায়রনমেন্ট আশা করি বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টারে আছে কি না আমার জানার মতো নেই তবে আমরা চেষ্টা করি যে অ্যাকচুয়ালি যে সিঙ্গাপুরিয়ান যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই রুলস অ্যান্ড রেগুলেশন হিসাবে আমরা যে ডিসিপ্লিন আমাদের এনভায়রনমেন্টকে যে হাউস কিপিং অলওয়েজ টাইডি আমরা যথেষ্টভাবে হাউস কিপিং করে টাইডি করে রাখি যেন একজন এসে যেন আমাদেরকে অনার করতে পারে তো আশা করব বন্ধুরা যারা আপনারা এখনও বেকার আছেন বা কাজ পাচ্ছেন না বিদেশে যেতে পারতেছেন না বিভিন্ন সমস্যায় ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই বিদেশি যে মানে বিদেশে যে কাজ করার যে মান সেই মান অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেভাবে কারিগর বা তৈরি করে রাখবো ইনশাআল্লাহ তৈরি করে দেবো আশা করি যে কোনো ডিপার্টমেন্টে আমাদের পাইপিং বলেন ফেব্রিকেশন বলেন বা ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল স্কেফোল্ডিং আমরা এখানে যেভাবে ট্রেন করাই একেবারে স্ট্যান্ডার্ড মোতাবেক আমরা কাজ শিখাই এবং দক্ষ কারিগর হিসাবে গড়ে তুলি তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ